স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুর রহমান। ফ্রান্সের প্যারিসে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আয়োজনে ছিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিস ফ্রান্স। ৫ দিন ব্যাপী আড়ম্বর আয়োজনে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ সহ নানা অনুষ্ঠান। পূজা মণ্ডপ ঘুরে পূজারীদের শুভেচ্ছা জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিস ফ্রান্সের সভাপতি সঞ্জয় কুমার দেব, সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেব, উপদেষ্টা দীপঙ্কর রায় করুণা, মানিক লাল দাস শুভেচ্ছা জানান আগতদের। এছাড়াও ছিলেন রাধাকান্ত দেব, অজয় দাস, পরিমল দাস, বিমল সজল দাস সহ কমিটির অন্যান্য সদস্য প্রবাসীরা। জার্মানিতে উদযাপিত হলো ৫ দিন ব্যাপী দুর্গোৎসব। মঙ্গলবার রাজধানীর বার্লিন সহ অন্যান্য শহরে দুর্গীশনানী দেবী মা দুর্গাকে বিদায় দেয় হিন্দু ধর্মাবলম্বীরা। শেষ দিনে অর্থাৎ বিজয় দশমীতে বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে ছিল ভক্তদের ভিড়। ভক্তদের বিশ্বাস, সকল অনাথ সৃষ্টি ও অশুভ শক্তি দমনে আবার ফিরে আসবেন দেবী দুর্গা। প্রথমবার আয়োজন করলেও ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন বার্লিন হিন্দু কালচারাল সোসাইটির পূজা আয়োজক কমিটি। আগামী বছর আরও বড় পরিসরে আয়োজনের প্রত্যাশা জানান তারা। এর আগে দশমী বিহিত পূজা, দর্পণ বিসর্জন, আরতি ও সিন্দুর খেলা সহ নানা আয়োজনে অংশ নেয় ভক্তরা। অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির সদস্যরা। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস সোসাইটির আয়োজনে মালয়েশিয়া অনুষ্ঠিত হয়েছে বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড 2019। মঙ্গলবার INTI ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান উপস্থিত ছিলেন মালদ্বীপ দূতাবাসের সচিব আব্দুল ওয়াজ, ব্রুনাই দারুসালাম দূতাবাসের শিক্ষা সচিব সফান আফান্দি, জাপান দূতাবাসের তথ্য পরিষেবা উপদেষ্টা তাকায়াসু গোটো। আরও ছিলেন INTI আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জোসেফ লি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিস বিভাগের প্রধান অ্যালান লাইবাও সহ অনেকে। বাংলাদেশ সহ 15 দেশের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বেস্ট পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে ইন্দোনেশিয়া। এছাড়া বেস্ট বোথ ইয়েমেন, মোস্ট পপুলার আফ্রিকা ও বেস্ট ড্রেসে বিজয়ী হয়েছে কেনিয়া। বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড 2019-এর মিডিয়া কভারেজের সম্মাননা পেয়েছেন যমুনা টিভির মালয়েশিয়া প্রতিনিধি আহমদুল কবির। যুক্তরাজ্যের হাইড বয়েজ ক্রিকেট ক্লাবের উদ্যোগে অভ্যন্তরীণ টুর্নামেন্ট ও আদনান্স কাপ 2019-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। সংগঠনের প্রেসিডেন্ট মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুরাদ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারের সহকারী হাই কমিশনার আবু নসর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আরও ছিলেন ফারুক আহমদ MBE, কাউন্সিলর শিবলি আলম, কাউন্সিলর আশরাফ মিয়া ও সাবেক কাউন্সিলর আব্দুর মালিক সহ অনেকে। আদনান্স কাপ এর চ্যাম্পিয়ন দল হাইড হান্টার্স হিটম্যান ও রানার্স আপ হাইড রয়্যাল স্ট্রাইকার্স। হাইড বয়েজ ক্রিকেট ক্লাব এর অভ্যন্তরীণ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় হাইড ওয়ান্ডার্স ও রানার্স আপ হাইড ব্রেভার্ট ওয়ারিয়ার। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।